أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই পর্যায়ে আবৃত্তি পরিবেশন করছি আপনাদের জনপ্রিয় কবিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধূর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ বাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়, এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম, একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না সারা রাত, আমার ঘুম আসে না। তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে উঠে চোখের ভেতরে। আমি ঘুমাতে পারি না, আমি ঘুমাতে পারি না। রক্তের কাপড়ে মোড়া কুকুর খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কিনা অমূল্য ফসল, ধূর্ষিতা বনের শাড়ি ও আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে মঞ্চে সঙ্গীত।